আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সুস্থ আছে। আজকে একটা কামিজ বা কুর্তিতে ব্লক প্রিন্ট করে দেখাবো। প্রত্যেকবারের মতো আমি এবারও বলে দিচ্ছি, ব্লক প্রিন্ট করার জন্য যে ডাইসটা লাগবে সেই ডাইসগুলোকে ব্লক প্রিন্ট করার আগে অবশ্যই 2-3 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখে তারপরে একটা শুকনো কাপড় দিয়ে এভাবে মুছে নিতে হবে। আজকে আমি এখানে 2টা ডাইস ব্যবহার করব, একটা হচ্ছে মিনি বুটা আর একটা পাড়ে ব্যবহার করার জন্য যে চওড়া ডাইসটা পাওয়া যায় সেই ডাইসটা। মিনি বুটাগুলো 15 টাকা করে পিচ আর চওড়া পাড়ের ডাইসগুলো বিভিন্ন রেঞ্জের হয়। আমি যেটা ইউজ করছি এইটা আমার কাছে 150 টাকার মতো নিয়েছিল। এই হচ্ছে রেডি অ্যাক্রামিন কালার, এটাতে কোনো কিছুই মেশানো লাগে না, জাস্ট বাজার থেকে কিনে এই রেডি কালারটা ইউজ করা যায়। আর এখানে একটা ফোমশিট লাগছে, ব্লক প্রিন্ট করার জন্য অবশ্যই একটা ফোমশিট দরকার হবে। ফোমশিটের উপরে রং ঢেলে ডাইসের গায়ে ছাপ নিয়ে তবে ব্লক প্রিন্ট করা যায়, এটা আমি আমার আগের ভিডিওগুলোতে বলে দিয়েছিলাম। একটা বড় ফোমশিটের দাম মোটামুটি 30 টাকার মতো, আর 30 টাকার একটা ফোমশিট হলে অনেকদিন পর্যন্ত ইউজ করা যায়। তো এই হচ্ছে চওড়া পাড়ের ডাইস। আমি কামিজে যেহেতু ব্লক প্রিন্ট করছি তো কামিজের একদম যে লাস্টের যে কর্নার সেই কর্নার থেকে শুরু করব, পাড়ের মতো দিয়ে নেব আর কি। এইটার একটা ওড়না আমি অনেক আগে বানিয়েছিলাম, সে ভিডিওটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেই ওড়নার সঙ্গে সাদৃশ্য রেখে আজকে আমি কামিজটা তৈরি করছি। এটা এমন কোনো কঠিন ব্যাপার না, জাস্ট এই যে এভাবে ফোমশিটের গা থেকে ডাইসের গায়ে রং লাগিয়ে জাস্ট জামাতে একটা ছাপ দেওয়া, এই পর্যন্তই। এটাতে বেশি সময়ও ব্যয় হয় না। হয়তো দেখা যায় যে অনেক সময় মার্কেট থেকে কেনা একঘেয়েমি প্রিন্টেড ড্রেস ভালো লাগছে না, তখন মন চায় যে নিজের মনের মতো করে কিছু একটা বানিয়ে পরি। তো তার জন্যই আমি মাঝে মাঝে এগুলো করি আর কি। তো আমার একটা পার কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি মাঝের পারটাও এভাবে করে দিয়ে নিব। ব্লক প্রিন্টের সমস্ত উপকরণ আপনারা যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবেন, তাছাড়া এগুলো এখন অনলাইনে অ্যাভেলেবল, অনলাইনেও পাওয়া যাচ্ছে, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। অনলাইনে ব্লকের ডাইস লিখে চার্জ দিলে আপনারা সেখানে বিভিন্ন পেজ চলে আসে, আপনারা সেখান থেকে ব্লকের সমস্ত জিনিসপত্র কিনতে পারবেন। আর আমি রেডি কালারটা ইউজ করি, রেডি কালার ছাড়াও নিজের মতো করে কালার বানিয়ে নেওয়া যায়। সেক্ষেত্রে কী কী যেন ইনগ্রিডিয়েন্টস মেশাতে হয় আমি সেটা কখনো করিনি, আমি সবসময় বাজার থেকে কেনা রেডি কালারটাই ব্যবহার করি। আর অনেকে প্রশ্ন করেন যে ব্লক প্রিন্ট করার পরে এই রংটা উঠে যাবে কি না, এটা আমি বলবো যে একদমই উঠে যাবে না, যেহেতু এটা একটা ফেব্রিক কালার। দেখা যায় যে কাপড় ধোয়ার পরে কাপড়ের রঙই কিছুটা উঠে যাচ্ছে, কিন্তু ফেব্রিকের রঙটা আসলে উঠে না। আমি এভাবে করে কয়েকটা ড্রেস বানিয়েছিলাম, ইউজ করেছি, তো দেখা যায় যে ইউজ করার পরেও ফেব্রিকের কালারটা একদম ঠিকই থাকে। তো কথা বলতে বলতে আমি প্রায় অর্ধেকটা কাজ করেই ফেলেছি। এবার যে বডির অংশটা কামিজের সেই অংশটা করব। এভাবে আমি চওড়া পাড়ের ডাইসটা দিয়ে মাঝখানে 3টা বর্ডার করে নিয়েছি, এই তো এভাবে। আমার বেশি ঘন কাজ ভালো লাগে না, তার জন্য আমি এভাবে করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন, সমস্যা নেই। আর যেই ওড়নাটা আগে বানিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করছি, এই তো ওড়নাটা। ভিডিওতে হয়তো কালারটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে হোয়াইটের সঙ্গে পিঙ্কের কম্বিনেশনটা খুব সুন্দর দেখা যায়, আর বাস্তবে এই ড্রেসটা খুবই সুন্দর দেখাচ্ছে। এরপরে এটা হচ্ছে মিনি বুটা, এই মিনি বুটাটা দিয়ে আমি কামিজের যে পেছনের অংশটা আছে সেটা একটু ভরাট করে নেব,
কারণ আমার কাছে এক কালারের সাদাটা একটু কেমন যেন দেখায়, আর হুট করে কোনো অবাঞ্ছিত যদি দাগ লেগে যায় তাহলে সাদা কাপড় থেকে সেটা তোলা খুবই কষ্টের ব্যাপার। তো মিনি বুটারটা দিয়ে এইভাবে আমি পেছনের অংশটা পুরোটাই কমপ্লিট করে নিব। এই তো এভাবে করে নিয়েছি। যদি আপনাদের হাতের কাছে ডাইস না থাকে সেক্ষেত্রে আপনারা সবজি কেটেও ব্লক প্রিন্ট করতে পারেন, অথবা মার্কেটে যেই ব্লক হ্যান্ড পেইন্টের জন্য যে তুলিগুলো পাওয়া যাচ্ছে সেগুলো ইউজ করতে পারেন। তো সবশেষে এই তো আমার কামিজটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।